নমস্কার দিদি ভাইরা, তোমাদের জন্য আমি শুভশ্রী চলে এসেছি আরও একবার তোমাদের প্রিয় চ্যানেল টুইঙ্কল শ্রীতে। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো বলে চলে এসেছি, খুব এমার্জেন্সি বিষয় বলে মনে করেছি, তাই ভিডিওটা খুব শর্ট টাইমে তোমাদের জন্য দিচ্ছি, তার জন্য আমি দুঃখিত। 16 তারিখ থেকে অর্থাৎ আগামী দিন থেকে তোমাদের খাবার চালু হবে এমনটাই কিন্তু সরকারি তরফ থেকে নির্দেশনামা জারি হয়েছিল এবং সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরেছিলাম। কিন্তু আজকে একদম স্পেশাল আপডেট বলতে পারো, বিগ নিউজ বলতে পারো, যে 16 তারিখ থেকে নয় বোন দিদিমণিরা, যেমন রে কর্মীরা, 16 তারিখ থেকে নয় অর্থাৎ আগামী দিন থেকে কিন্তু নয় তোমাদের সেন্টার ওপেনিং করতে বলা হচ্ছে একদম 1 তারিখ থেকে। তোমাদের বলা হয়েছিল যে ফেব্রুয়ারির 16 তারিখ থেকে ওপেনিং করতে, সেটা হচ্ছে মার্চের 1 তারিখ থেকে তোমরা সেন্টার ওপেনিং করবে, যেরকমভাবে খাবার সরবরাহ করছিল মানে আগে 2 বছর আগে যেরকমটা দিতে ডিম সবজি ভাত, সেরকমটাই কিন্তু মার্চের 1 তারিখ থেকে কিন্তু করবার নির্দেশ এসে গেছে। তো তোমাদের খুব শর্ট টাইমে জানাচ্ছি, তার জন্য আমি দুঃখিত, কারণ আমি খবরটা এই রিসেন্ট পেয়েছি, তাই তোমাদের কাছে সবার আগে সর্বপ্রথম পৌঁছে দিতে চলে এসেছি। সো আশা করি আপডেটটা তোমাদের খুব ইনফরমেটিভ লাগবে এবং ভালো লাগবে। এই ধরনের ইনফরমেশান ভরা ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন রাখতে ভুলবে না। সবার আগে সর্বপ্রথম অঙ্গনওয়াড়ি সংক্রান্ত সমস্ত তথ্য আমার এই চ্যানেলে কিন্তু আমি প্রোভাইড করে থাকি। সো অবশ্যই আমাকেও ফলো করতে থাকো এবং চ্যানেলটাকেও দেখতে থাকো। আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ।